ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস, আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্ন। আমরা কিছুদিন ধরে ম্যাথামেটিক্স এ স্টুডেন্টরা সাধারণত যে প্রবলেম গুলো ফেস করে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে থেকে আমরা ম্যাথামেটিক্স, সাধারণত যে ম্যাথামেটিক্স গুলো পরীক্ষায় আসে সেই ম্যাথামেটিক্স গুলো করা শুরু করবো। তার মাঝে মাঝে আমি যদি মনে করি যে এই প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করে, এরকম কিছু প্রবলেম যদি আমার মাথায় আসে, তাহলে মাঝে মাঝে সেই প্রবলেমগুলো নিয়েও আলোচনা করব। আর আপনাদেরও যদি কিছু প্রবলেম আমি বাদ দিয়ে থাকি, তো সেগুলো আপনারা কমেন্টে লিখবেন, আপনাদের সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আপনারা যে কোনো এক্সামে দিন, আপনারা যে কোনো এক্সাম দিন, এখান থেকে একটা বা দুটো প্রশ্ন আসবেই। আপনি যে কোনো এক্সাম দিন যেখানে ম্যাথামেটিক্স থাকবে, কোনো না কোনো ভাবে একটা বা দুটো প্রশ্ন এই জায়গা থেকে আসে। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা সিম্প্লিফিকেশন, বাংলা হচ্ছে সরল, এটা নিয়ে আলোচনা করব, জানবো কিভাবে সরল করে। আপনারা অনেকেই পারেন, তারপরেও ভিডিওটা দেখুন, অনেক কিছু হয়তো শিখতে পারবেন ভিডিও থেকে। তাহলে সরল করতে গেলে আমাদের সবার ফার্স্ট যেটা জানতে হবে সেটা হলো বদমাস, যেটা আমাদের সাধারণত বলে থাকতো আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে অনেকেই বলে থাকতো বদমাস। তো এই বদমাস কথাটা আমাদের মনে রাখতে হবে। এই বদমাস স্পেলিংটা কি লিখেছি, BODMAS, বদমাস। তাহলে এই বদমাসের এই BODMAS, এদের প্রত্যেকের এক একটা মানে আছে। সেটা কি, বি তে ব্র্যাকেটস, বাংলায় আমরা বলি বন্ধনী। সেই বন্ধনী কি কি হতে পারে, চার প্রকারের বন্ধনী হতে পারে সাধারণত। একটা হলো রেখা বন্ধনী, যেটা দেখতে এরকম দাগের মতো থাকবে, এরকম একটা সোজা দাগ থাকবে। আরো বন্ধনী হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই চার ধরনের সাধারণত বন্ধনী বা ব্র্যাকেট হয়, রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তার মানে বদমাসে কি বলা হলো, বি তে ব্র্যাকেটস। ওকে, ব্র্যাকেটস বলতে এগুলোকে বোঝানো হয়। ওতে ইংলিশে যদি থাকে তাহলে থাকবে অফ, আর বাংলায় আমরা দেখব যদি কোনো প্রশ্ন থাকে বাংলায় থাকবে এর, বাংলায় থাকবে এর, আর ইংলিশ থাকলে থাকবে অফ। এরপরে যে ডিতে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ, ফার্স্ট চিহ্ন আপনারা জানেনই। এরপরে আছে এম, এম তে মাল্টিপ্লিকেশন, মানে গুণ, গুণ চিহ্ন জানেন আপনারা। এতে অ্যাডিশন, মানে যোগ, অ্যাডিশন, যোগ। আর এসে হলো সাবস্ট্রাকশন, মানে হচ্ছে বিয়োগ। খুব সিম্পল, আপনারা এগুলো হচ্ছে খাতার মধ্যে তুলে নেবেন। আবার আমরা যে বললাম ব্র্যাকেট চার ধরনের হয়, রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তার মানে যে ব্র্যাকেট হয়, ব্র্যাকেটের মধ্যেও সবার আগে আমরা রেখা বন্ধনীর কাজ করব, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা 27 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু 9 ভাগ 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 3। তাহলে সবার ফার্স্ট কার কাজ বদমাস দেখবো আমরা, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট দেখুন তো সবার আগে কার কাজ, রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এখানে রেখা বন্ধনী তো নেই, যে নেই তাকে নিয়ে চিন্তা কিসের, সে নেই। তাহলে কোন কোন ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যার কাজ আগে তাকে আগে করবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে আগে আমরা কার কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে করি, করে দেখি। তাহলে 27 যা ছিল তাই থাকলো, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 9 ভাগ 3, এটা করলে কি হবে, 3 ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো সেকেন্ড লাইনে, যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেই তাহলে দেখতে কি রকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে 27 ভাগ 3 ভাগ 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাগ 3।
তাহলে যখনই এরকম থাকবে আপনারা ভাগ চিহ্নগুলোকে গুণ চিহ্নে কনভার্ট করে নেবেন। তাহলে ভাগ চিহ্নকে গুণ চিহ্নে কনভার্ট করার নিয়ম আমরা আগে শিখেছি, কি করতাম, ভাগ চিহ্নের পরের যে সংখ্যাটা থাকে সেটা কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে 27 ভাগটা কি করলাম, গুণ হয়ে গেল। তাহলে 3 এর নিচে কি ছিল, 1, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 1/3। এই ভাগ চিহ্নটাও কি হবে, উল্টে যাবে, হয়ে যাবে 1/3 ভাগ 3, হয়ে গেল। তাহলে এখন কাটাকাটি করুন, 9 3 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে সেকেন্ড ব্র্যাকেটে 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3, তার মানে কি 3/3, তার মানে কি 1। খুব সিম্পল ছিল, ঠিক আছে। তাহলে এরকম আরো করি আমরা। আমরা এখন এই অঙ্কটা করব, 5+5 মাল্টিপ্লিকেশন, 5 ডিভিশন 5 মাল্টিপ্লিকেশন, 5 সাবট্রাকশন 5। তাহলে এটা আমরা করব, তাহলে এটা করার জন্য আমরা কি করব, সিম্পল বদমাশ রুল কে ফলো করব। তাহলে বদমাশ রুল অনুযায়ী আগে কার কাজ, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট তো এখানে নেই, যে নেই তাকে নিয়ে চিন্তা কিসের। তাহলে দেখুন এখানে ব্র্যাকেটও নেই, অফও নেই, তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে DMAS। তো সর্বশেষ কার কাজ, ডি মানে ডিভিশন মানে ভাগের কাজ, তার মানে ভাগ, ভাগ কোথায় আছে, এখানে আছে ভাগ, এখানে আছে ভাগ। তাহলে এই ভাগ চিহ্নটা যে দুটো সংখ্যার মাঝখানে উপস্থিত, কি বললাম, ভাগ চিহ্নটা এখানে আছে, তাহলে এই ভাগ চিহ্নটা যে দুটো সংখ্যার মাঝখানে উপস্থিত তাদের মধ্যে ক্যালকুলেশন হবে, আর বাকি যারা যেরকম ছিল সেরকমই থাকবে, যারা যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে এই 5 আর এই 5 এর মধ্যে ক্যালকুলেশন কি, 5/5 মানে কি 1 × যেরকম ছিল সেরকম। তাহলে এখন কোন কোন চিহ্ন বাকি থাকলো, ইনটু আর প্লাস আর মাইনাস। তাহলে ইনটু প্লাস মাইনাস মানে মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন, কার কাজ আগে, মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশন কোথায় কোথায় আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে 5+ এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়, 5×1 মাল্টিপ্লাই করলে 5 × যা ছিল তাই। আবার এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করি, 5/5 যেহেতু মাল্টিপ্লিকেশনের কাজ আগে, তাহলে 25/5। এখন আপনারা করে দেখুন, অলরেডি আমরা করেছি এইভাবে, যোগ থাকলে আমরা কি করি, যোগ বিয়োগ থাকলে আগে যোগগুলোকে ক্যালকুলেশন করি, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগগুলোকে যোগ করি, তারপরে ক্যালকুলেশন হয়। তাহলে বোঝা গেল এটার অ্যান্সার কি ছিল, 25। এরকম আরো কয়েকটা অঙ্ক আমরা করি, আর আমি আপনাদের এখন থেকে বেশি খুব বেশি করে বাড়ির কাজ দিব, আর আপনারা করে আমাকে অ্যান্সার গুলো জানাবেন। তাহলে এখন আমরা এই অঙ্কটা করব, এই সরল অঙ্কটা করব, 0.25 ভাগ 1 এর 0.5। তাহলে এটা করব, তাহলে সেম সবার আগে বদমাশ রুল দেখব। তাহলে বদমাশ রুল দেখুন, এর মানে অপ আছে আর ভাগ মানে ডিভিশন আছে, এই দুটো অপারেটরই এখানে আছে, এই দুটো চিহ্নই শুধু এই অঙ্কটায় আছে। তাহলে এই দুটো চিহ্নের মধ্যে কার কাজ আগে করি আমরা, আপনারা ফর্মুলায় দেখুন, ও মানে অপের কাজ আগে করি, বাংলায় এর এর কাজ আগে করি, তাহলে আগে এই জায়গার কাজ হবে, তার মানে আগে এই জায়গাটার কাজ হবে, তারপরে এদিকে আসবে। তাহলে আগে এই জায়গাটার কাজ করি, তাহলে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকলো 1। এর মানে কি, এর মানে আর কিছু না, সিম্পল গুণ, এর মানে কিছুই না, সিম্পল গুণ। তাহলে গুণ দিলাম, তাহলে যাকে ভাগ করবো তাহলে কিন্তু গুণ চিহ্ন দিলাম, কিন্তু আগে কিন্তু এই জায়গাটার কাজই আমাকে করতে হবে, আমি জাস্ট এর চিহ্নটাকে গুণ চিহ্ন হিসেবে লিখলাম, কিন্তু আগে কিন্তু আমাকে এই জায়গাটাই করতে হবে। কিন্তু যদি নর্মাল গুণ থাকতো তাহলে কিন্তু আমরা ভাগটা আগে করতাম, তারপরে গুণটা করতাম, কিন্তু যেটা যেহেতু এটা এর 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 গুণ চিহ্ন, তাই আগে এই কাজটা করবো। তাহলে 0.25 ভাগ, একের সাথে কিছু গুণ করলে যেটা থাকে সেটাই হয়, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 0.5 কে গুণ করছি, তাহলে 0.5ই থাকবে। তাহলে এখন দেখুন কি আসলো, 0.25 ভাগ 0.5। তাহলে ভাগ থাকলে কি হয়, কি করি আমরা, ভাগ থাকলে গুণ করি আর সংখ্যাটাকে উল্টে দেই, তাহলে 1/0.5। এখন আমরা পয়েন্ট তুলব, পয়েন্ট তোলার নিয়ম আপনাদের জানাই আছে,
বা যারা যারা ভুলে গেছেন বা খেয়াল নেই তাদের জন্য বলছি, যদি আমরা উপরের পয়েন্ট তুলি তাহলে নিচে 110, 10, 100, 1000 এভাবে আসতে থাকবে। আর যদি নিচের মানে হরেতে যদি পয়েন্ট তুলি তাহলে উপরে মানে লবে 10, 100, 1000 এভাবে আসতে থাকবে। যত ঘর পয়েন্টের পর যতগুলো পয়েন্টের পর যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য আসবে, এটাই মাথায় রাখবো। তাহলে এখানে কি আছে 0.25, এটা কোথায় আছে লবে, তাহলে হরে আসবে, তাহলে হরে কি আসবে এক সব সময় বসবে, পয়েন্টের পর যতগুলো ঘর ছিল ততগুলো শূন্য, এর কত কতগুলো ঘর ছিল দুটো, তাহলে দুটো বসলো। আবার এই 0.5 কোথায় ছিল হরে, তাহলে শূন্যগুলো কোথায় আসবে লবে, তাহলে কি হবে 1, তারপরে কতগুলো কয়টা পয়েন্ট ছিল পয়েন্টের পর কয়টা ঘর ছিল এক, তার মানে একটা শূন্য। এখন আপনি কাটাকাটি করুন, আপনার মতো করলে কাটাকাটি করুন 5, তাহলে 5/10, 5/10 মানে 0.5, এটাই অ্যানসার। এখন এই সরল অঙ্কটা আমরা করব, তাহলে কি আছে 20+36/3-3 = 6 = 2 × 5, এটা আছে। তাহলে এটা করব, তাহলে সবার আগে কি রুল, বদমাশ রুল, সবার ফার্স্টে কার কাজ, ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেট তো নেই, তাহলে সবার ফার্স্টে কার কাজ হবে, এর কাজ বা অফের কাজ, এর আছে। তাহলে এখন এই দুটো জায়গায় আগে সবার আগে ক্যালকুলেশন হবে, এই দুটো জায়গায় তাহলে যা ছিল তাই থাকবে, যা ছিল যেরকম ছিল সেরকমই থাকবে, তাহলে 3 × 6, তার মানে এর মানে কি গুণ, তার মানে এটা কি হয়ে যাবে, এটা এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 8 = 6, 3 × 6 মানে কি হবে বিয়োগ, এই বিয়োগ চিহ্নটা থাকলো, আর 3 × 6 মানে কি হলো 18 - 2 × 5। এখন দেখুন কি কি থাকলো, ভাগ যোগ বিয়োগ গুণ, তাহলে এদের মধ্যে কার কাজ আগে হবে সবার আগে, ভাগের কাজ, তাহলে ভাগ কোথায় আছে এখানে আছে, এই জায়গাটায় সবার আগে কাজ হবে, আর বাকি যারা যেরকম ছিল সেরকমই থাকবে, 20+ ছিল প্লাস, তাহলে 36 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় 12, তারপরে যেরকম ছিল সেরকমই থাকবে, কিচ্ছু করব না আমরা। এখন কে কে আছে প্লাস মাইনাস আর মাল্টিপ্লিকেশন, তাহলে এদের মধ্যে কার কাজ আগে, মাল্টিপ্লিকেশনের কাজ আগে, তাহলে আমরা এই জায়গাটা সবার আগে কাজ করব, তাহলে 20+12 - 18 × 2 × 5 মানে 10। তাহলে এখন আগে নিয়মে আমরা তো এই এরকম যোগ বিয়োগ শিখেছি, যারা শিখেননি আমাদের ভিডিওতে দেখবেন অলরেডি এরকম ভিডিও করা আছে কিভাবে আমরা এরকম যোগ বিয়োগ করতে পারি। তাহলে কত আসলো অ্যান্সার 4, খুবই সিম্পল ছিল অঙ্কটা। আজকে আমরা শুরু করেছিলাম সরল অঙ্ক, এটাকে আপনারা পার্ট 1 বলতে পারেন, এরকম সরল অঙ্কের কতগুলো ভিডিও আমরা তৈরি করব, কয়েকটা ভিডিও মিলে পুরো সরল অঙ্কের যে চ্যাপ্টারটা আছে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা আরো বিভিন্ন টাইপের সরল অঙ্ক যেগুলো পরীক্ষায় খুব আসে সেগুলো নিয়ে আলোচনা করব, খুব তাড়াতাড়ি কিভাবে সরল করতে পারি সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে। আপনাদের আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, আপনারা বাড়িতে করবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যার প্রয়োজন তাকে শেয়ার করবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।